হ্যালো, হাই। FMP স্কুলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফেসবুকের পেজে, ফেসবুকের বিভিন্ন অনলাইন ইনকামের পেজে, সরি, কোন ধরনের পোস্টগুলো মানুষ দিয়ে থাকে, কি ধরনের অফার মানুষ দিয়ে থাকে, সেখানে কি এঙ্গেজমেন্ট হয়, সেখানে আদৌ কোনো ইনকাম করতে পারি কিনা, কিংবা আদৌ সেগুলো কোনো বৈধ পথ কিনা। অনেক গত দুইটি ভিডিওতে আমি অনেকগুলো পেজ অনলাইন ইনকামের নামে, অনলাইন আর্নিং এর নামে ফেসবুকের সকল পেজ আমি দেখিয়েছি। আজকে কথা বলবো ইউটিউবের নামে, ইউটিউব সাবস্ক্রাইবার ইন বাংলাদেশ, ইউটিউব মনিটাইজেশন, এসব নিয়ে ফেসবুকে যত গ্রুপ আছে এবং সেই গ্রুপে কতজন মেম্বার আছে, সেখানে কি নিয়ে আলোচনা হয়, সেই জিনিসগুলো আদৌ ইউটিউব প্ল্যাটফর্মে আপনার কেরিয়ার গড়ার জন্য কোনো সহযোগিতা করতে পারি কিনা, বা সঠিকভাবে আপনি ইউটিউব থেকে একটি আর্নিংস জেনারেট করার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। সবগুলো বিষয়ে জানতে পুরো ভিডিওটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, এবং পরবর্তী ভিডিওগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। মনে রাখবেন, আমার ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের কাছে বর্তমান প্রেক্ষাপটে নানান গ্রুপ সম্পর্কে এবং গ্রুপে আপডেটকৃত সকল তথ্য সম্পর্কে এবং তাদের বৈধতা সম্পর্কে আলোচনা করা। কারণ হচ্ছে আজকের দিনে সকলের হাতেই মোবাইল আছে, আমরা দিনের বেশিরভাগটা সময় মোবাইলে ব্যবহার করি, যেহেতু আমরা শুধুমাত্র স্ক্রল, সি, ভিডিও, ব্রাউজিং এসব করেই শুধুমাত্র আমাদের সময়টুকু পাস করি, কেননা এই সময়টুকু ব্যবহার করে এবং আমাদের সামান্য মেধা, বুদ্ধি এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি অল্প ইনকামের ব্যবস্থা কিভাবে করা যায়, এই জিনিসগুলো ওপেন প্ল্যাটফর্মে কেউ কাউকে দেখিয়ে দেয় না বলে এই জিনিসগুলো নিয়েই আমার চেষ্টা। আমি চাই প্রত্যেকটি ছেলে মেয়ে, যেহেতু তাদের হাতে মোবাইল আছে এবং ইউটিউব ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্ম যেহেতু আমাদেরকে ইনকাম করার মতো একটি স্কোপ তারা রেখেছে, তাহলে কেন আমরা সেই পদ্ধতিটুকু অবলম্বন করে আমরা ছোটখাটো ইনকাম করব না। চলেন চলে যাই দেখাতে যে ইউটিউব নামে আমি আমার ফেসবুকে আমি যদি ইউটিউব লিখে, আমি মোটামুটি নিজে একটু গবেষণা করেছি, আমি দেখেছি সেখানে বেশ কিছু গ্রুপ আমি খুঁজে পেয়েছি, তার মাঝখানে একটি হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার্স বাংলাদেশ। ঠিক আছে, আমি ওখানে চলে যাই, ওখানে দেখি